বোতলজাত সয়াবিনতেলের দাম লিটারে 14 টাকা কমানোর ঘোষণা দেয়া হলেও বাজারে প্রভাব নেই। বাড়তি মূল্যে কেনার কারণে বর্তমান মজুদ নতুন দামে বিক্রি করা যাচ্ছে না বলেও জানান ব্যবসায়ীরা। নতুন সরবরাহ পেলেই দাম কমানো হবে বলে জানান তারা। তবে বাজারে রকম ভেদে খোলা ভোজ্য তেলের দাম লিটারে কমেছে 5 থেকে 15 টাকা। এমআর আসাদের রিপোর্ট। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করে দেয়, যা 18 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। ঘোষণায় বোতলজাত সয়াবিন তেল লিটারে 14 টাকা কমানোর কথা বলা হলেও বাজারে বিক্রি হচ্ছে আগের দামেই। দোকানিরা জানালেন, ঈদের পর নতুন সরবরাহ না আসায় বাড়তি মূল্যে কেনা বোতলজাত সয়াবিন তেল বিক্রি করতে হচ্ছে আগের দামেই। এর আগে যেগুলো কিনছি ওগুলোই আমরা এখনও বিক্রি করতেছি। আর এই যে কোম্পানি আস্তে আস্তে আসতেছে, এখনো সব কোম্পানি তো মানে ডিলার এখন আসে নাই। দাম সম্পর্কে এখনো কোনো কোম্পানি আইডিয়া দেয় নাই, শুধু আপনাদের আমাদেরকে বলছে যে দাম কমছে, আপনারা 2 দিনের ভিতরে নতুন মালটা পাবেন। তবে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম কমেছে লিটারে 15 টাকা পর্যন্ত। খোলা তেলের দাম পড়তেছে আপনার লিটার 268 টাকা, আর লিটারের দাম পড়ছে বোতলের দাম কমে নেই। আগে ছিল 200 টাকা কেজি, এখন হলো 180 টাকা, 79 টাকা কিংবা 78 টাকা এরকম আসছে। সামনে আর একটু কমার সম্ভাবনা আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ভোজ্য তেলের দাম কমতির দিকে যাওয়ায় কিছুটা খুশি ক্রেতারা। যদিও লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া দর তেমন হারে না কমায় হতাশাও জানান অনেকে। তেলের বাজারে এখন যে অবস্থা, সে অনুযায়ী এখন মানে যে পরিমাণটা কমিয়েছে এখন পর্যন্ত মনে হচ্ছে না এটা মানে সর্বসাধারণের যে ক্রয় ক্ষমতার মধ্যে এটা এখনো আসেনি। যেটা ভালো সোয়াবিন তেল ওইটা নিতে পারলে আমার যদি সামর্থ্য হতো ওইটা নিতে পারলে আরো ভালো হতো। বাড়লে সবাই কই বাইরে গেছে, সরকারের দোষ দেয়। এখন যে কমছে অনেক কয় না তো যে সরকার কমাইছে। ভোজ্য তেলের পাশাপাশি নিত্যপণ্যের দাম কমে সহনীয় পর্যায়ে আসবে এমনটাই আশা ক্রেতাদের। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।